হ্যালো বন্ধুরা, আমি আবু সুফিয়ান নীলাভ, স্বাগত জানাচ্ছি নীলাভ ফটোগ্রাফিতে। গত টিউটোরিয়াল দুটিতে আমি লাইট রুম নিয়ে আলোচনা করেছি, আজ তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট শার্ট ছবি তোলার 10টি টিপস। সঠিক নিয়মে ক্যামেরা ধরা। ক্যামেরা ধরার ক্ষেত্রে প্রথমে তোমার ডান হাতকে ক্যামেরার গ্রিপে এভাবে ধরবে, তিনটা আঙ্গুল সাধারণত দিয়ে ক্যামেরাকে ধরবে এবং এই আঙ্গুলটা তোমার ক্যামেরার শাটার রিলিজ বাটনের উপরে রাখবে। এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি সবাই ঠিক রাখলেও ভুল করি বাম হাতের ক্ষেত্রে। বাম হাতের ক্ষেত্রে অনেকেই ঠিক এইভাবে ধরে, এইটা ক্যামেরার ধরার একটি ভুল নিয়ম। ক্যামেরা ধরার পারফেক্ট নিয়ম হলো ডান হাতে ঠিক এভাবে ধরার পরে বাম হাতের তালুকে ঠিক লেন্সের নিচে রাখা, ঠিক এইভাবে। এইভাবে এটি হচ্ছে ক্যামেরা ধরার সঠিক নিয়ম। যখন আমরা এইভাবে ক্যামেরা ধরব তখন ক্যামেরাটা ভালোভাবে আমার হাতে হোল্ড হবে, এতে ক্যামেরাতে শেক কম আসবে। সাধারণত আমরা যখন এভাবে ক্যামেরা ধরি ক্যামেরাতে পারফেক্টলি ব্যালেন্স থাকে না, এজন্য শার্প ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়মে ক্যামেরা ধরতে হবে। ক্যামেরা ভালোভাবে ধরার পরে তুমি এইভাবে ছবি তুলবে না। দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করো, আমার হাতটা শরীর থেকে একটু দূরে আছে, এতে করে তোমার শরীরের সাথে হাত ব্যালেন্স করে না। এক্ষেত্রে তুমি শরীরের সাথে যতটা হাতটা লাগিয়ে ছবি তুলতে পারবে, দেখো তুমি শরীরের সাথে যতটা হাতটা লাগিয়ে ছবি তুলতে ধরতে পারবে সেক্ষেত্রে তোমার ভালো শার্পনেস ছবি তোলার সম্ভাবনা আরো বেশি থাকে। ট্রাইপড ব্যবহার করা। কথা আছে ফটোগ্রাফার হওয়ার জন্য ক্যামেরা কেনার আগে সর্বপ্রথম একটি ভালো ট্রাইপড কেনো। এই কথাতেই বোঝা যায় ট্রাইপডের গুরুত্ব কতটুকু। ট্রাইপডে তুমি যখন ছবি তুলবে স্বাভাবিকলি ক্যামেরা একটা ভালো ব্যালেন্স পাবে, এতে করে তুমি আরো ভালো শার্প ছবি তুলতে পারবে। সম্ভব হলে ট্রাইপড ব্যবহার করার সময় শাটার রিলিজ করার ক্ষেত্রে শাটার রিলিজ কেবল আর রিমোট কন্ট্রোল ব্যবহার করবে। সঠিক লেন্স ব্যবহার করা। বন্ধুরা লক্ষ্য করবে, আমরা যখন ছবি তুলতে যাই তখন সেই সিচুয়েশন অনুযায়ী কোন লেন্সে ছবি তুলতে হবে বা কোন লেন্সটি আমার জন্য পারফেক্ট হবে এটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই সম্ভব হলে প্রাইম লেন্স ব্যবহার করা, এতে করে তুমি আরো ভালো শার্প ছবি তুলতে পারবে। এছাড়া সঠিক জায়গায় সঠিক লেন্স ব্যবহার করলে তোমার ছবির মানও অনেক ভালো হবে। ইমেজ স্টেবিলাইজেশন অন রাখা। বন্ধুরা, ইমেজ স্টেবিলাইজেশনকে আমরা ম্যানুফ্যাকচার কোম্পানি অনুযায়ী এক এক ক্যামেরাকে এক এক নামে চিনি। উদাহরণ হিসেবে বলতে পারি ক্যাননে আমরা বলি IS, নাইকনে আমরা বলি VR। যেটাই বলি না কেন, তুমি যে লেন্সই ব্যবহার করো সেটা যদি ইমেজ স্টেবিলাইজেশন অপশন থাকে সেক্ষেত্রে ইমেজ স্টেবিলাইজেশন অন রাখা। যদিও কিছু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের ইমেজ স্টেবিলাইজেশনকে অফ রাখতে হয়, সেটি বাদে তোমরা তোমাদের সাধারণ কাজের জন্য অবশ্যই ইমেজ স্টেবিলাইজেশনকে অন রাখবে, এতে করে তুমি আরো ভালো শার্প ছবি পাবে। একটি ফোকাস পয়েন্ট ব্যবহার করা। বন্ধুরা, আধুনিক যুগের বর্তমান ক্যামেরাগুলোতে হাজার হাজার ফোকাস পয়েন্ট থাকলেও আমি মনে করি পারফেক্ট শার্প ছবি তোলার জন্য একটি ফোকাস পয়েন্ট ব্যবহার করা খুব ভালো। এতে করে তুমি যেমন খুব অল্প সময়ের মধ্যে সাবজেক্টকে ফোকাস করতে পারবে এবং খুব পারফেক্ট শার্পনেসও পাবে। সঠিক ফোকাস মোড ব্যবহার করা। বন্ধুরা, আমাদের ক্যামেরায় বিভিন্ন ফোকাস মোড থাকলেও আমরা কোনটা ব্যবহার করব কখন এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। সাধারণত আমরা যখন সিঙ্গেল সাবজেক্টকে নিয়ে কাজ করব তখন স্পট ফোকাস মোডকে আমি সাজেস্ট করি। লেন্সের পারফেক্ট অ্যাপারচার ব্যবহার করা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা খুব দাম দিয়ে একটি বড় অ্যাপারচারের লেন্স কিনি এবং সর্বদা তোমার ওই লেন্সের সবথেকে বড় অ্যাপারচারটি ব্যবহার করি, এতে করে আমরা অনেক সময় আমাদের সাবজেক্টের শার্পনেস হারাই। কারণ সবসময় যে আমাদের সব থেকে বড় অ্যাপারচারে ছবি তুলতে হবে এমনটি কিন্তু না। পারফেক্ট ফোকাস করার জন্য আমাদের কিছু কিছু সময় অ্যাপারচারকে প্রয়োজন অনুযায়ী সেট করতে হবে। এছাড়া দেখা যায় কিছু লেন্স কয়েকটি নির্দিষ্ট অ্যাপারচারে খুব ভালো আউটপুট দেয়, এক্ষেত্রে তোমার লেন্সের পারফেক্ট অ্যাপারচারটা কোনটা এটা তুমি আগেই পরীক্ষা করে নিবে এবং সেক্ষেত্রে তুমি সেই অনুযায়ী অ্যাপারচারটা ব্যবহার করবে। শাটার স্পিড বাড়িয়ে ছবি তোলা। বন্ধুরা, শার্প ছবি তোলার জন্য শাটার স্পিডের গুরুত্ব কতটুকু সেটা তোমাদের তো বলে বোঝানোর প্রয়োজন নেই, কিন্তু তখনই আমরা দ্বিধায় পড়ে যাই যে কোন ফোকাল লেন্থে কতটুকু শাটার স্পিড ব্যবহার করলে ভালো হবে।
সাপ ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই তোমার শাটার স্পিড বাড়িয়ে ছবি তুলবে। সাধারণত তুমি যে ফোকাল লেন্থে ছবি তুলছ তার থেকে বেশি শাটার স্পিড ব্যবহার করবে। তার মানে তুমি যদি 50mm ফোকাল লেন্থে থাকো সেক্ষেত্রে তোমার শাটার স্পিড অবশ্যই 50-এর উপরে হবে। তুমি যদি 100mm ফোকাল লেন্থ ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তোমার শাটার স্পিড অবশ্যই 120 বা তার অধিক হবে। তুমি যদি 200mm ফোকাল লেন্থ ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তোমার শাটার স্পিড অবশ্যই 250 বা তার বেশি হবে। কিছু ক্ষেত্রে সেন্সরের সাইজ ও এনভায়রনমেন্ট অনুযায়ী শাটার স্পিডকে আরও বেশি ব্যবহার করতে হয়, কিন্তু কখনোই শার্প ছবি পাওয়ার জন্য তোমার ফোকাল লেন্থ যতটুকু থাকে তার নিচে শাটার স্পিড রাখবে না। যদি তুমি স্লো শাটার স্পিডে ছবি তুলতে চাও সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন হতে পারে। ভিউফাইন্ডার অ্যাডজাস্টমেন্ট। বন্ধুরা, আমাদের ক্যামেরা যে ভিউফাইন্ডার থাকে এই ভিউফাইন্ডারের পাশেই দেখবা একটি অ্যাডজাস্টেবল অপশন আছে। তুমি ভিউফাইন্ডারে তাকালে দেখবে যে নিচে যেই মিটারটা আছে এই মিটারটার সংখ্যাগুলো তুমি পারফেক্টলি দেখতে পারছো কিনা। যদি তুমি পারফেক্টলি দেখতে পারো তাহলে মনে করবে তোমার ভিউফাইন্ডারটা তোমার চোখের পাওয়ার অনুযায়ী অ্যাডজাস্ট করা আছে। আর যদি তুমি এটাকে ঘোলা দেখো তখন অবশ্যই অ্যাডজাস্ট বার থেকে তোমার ভিউফাইন্ডারকে পারফেক্টলি অ্যাডজাস্ট করে নাও। এতে করে তুমি ভিউফাইন্ডার থেকে পারফেক্টলি ছবিকে দেখতে পারবে। তুমি যদি ভিউফাইন্ডার থেকে শার্প নাই দেখতে পারো তাহলে শার্প ছবি তোলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। শরীরের ভারসাম্য ঠিক রাখা। আমরা অনেকেই ছবি তোলার সময় কি করে দাঁড়াতে হয় এটা জানি না। তুমি যখন ছবি তুলবে তখন তোমার পায়ের দুটো পাতাকে খুব কাছে রাখবে না, কারণ এতে করে তোমার শরীর ব্যালেন্স থাকবে না। তুমি যদি তোমার পায়ের পাতাটাকে একটু গ্যাপ করে দাঁড়াও তখন দেখবে যে তোমার শরীরের মধ্যে একটা ভালো ব্যালেন্স আসছে। নিঃশ্বাসের উপরেও ছবির শার্পনেস কিছুটা নির্ভর করে। ছবি তোলার সময় নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় তুমি ছবি তোলো, দেন আস্তে নিঃশ্বাস ছেড়ে দাও। এতে করে তোমার শরীর আরো ভালোভাবে স্টাবলাইজ হবে। বন্ধুরা, লক্ষ্য করো ছবি তোলার সময় তোমার আশেপাশে কোনো দেয়াল, গাছ বা শক্ত কিছু আছে কিনা যেখানে তুমি তোমার শরীরকে হেলান দিতে পারবে। যখন তুমি তোমার শরীরকে শক্ত কোনো কিছুর সাথে হেলান দিবে তখন তোমার শরীরটা একদম সুন্দরভাবে স্টাবলাইজ হয়ে যাবে এবং এতে করে তুমি অনেক লো লাইটেও স্লো শাটার স্পিডে ভালো ছবি তুলতে পারবে। অনেক সময় আমাদের এমন এমন এনভায়রনমেন্টে কাজ করতে হয় যেখানে আমরা টেলিলেন্স ব্যবহার করি এবং লো লাইট থাকার কারণে আমরা খুব বেশি শাটার স্পিড ব্যবহার করতে পারি না। এ সমস্ত ক্ষেত্রে তুমি অবশ্যই এই টেকনিকটা ব্যবহার করবে, দেখবে ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, সবার শেষে একটি বোনাস টিপস দিয়ে যাই। অনেক সময় দেখা যায় যে আমাদের লো লাইট সিচুয়েশনে টেলিলেন্স ব্যবহার করতে হয় এবং তখন আমরা চাইলেও শাটার স্পিডকে বাড়িয়ে ছবি তুলতে পারি না। সেক্ষেত্রে আমি দেখাবো কি করে ক্যামেরাকে ধরতে হয়। তোমার বাঁ হাতকে ঠিক এইভাবে রাখো এবং তোমার লেন্সটাকে তোমার ঠিক হাতের এই পজিশনটায় রাখো। দেখো, তোমার লেন্সটা তোমার হাতের ঠিক কোণের এই জায়গাটা আছে এবং তোমার বাঁ হাত তোমার ডান হাতটা এভাবে স্পর্শ করো, মানে ধরা, গ্রিপ করা, বা তুমি এখান থেকে এই জায়গাটা ধরতে পারবে। তবে এখানে অনেক সময় আমাদের ক্রস করতে খুব কষ্ট হয়, সেক্ষেত্রে তুমি এভাবে ধরতে পারো এবং এভাবে ছবি তুলো, দেখবে তোমার এই লেন্স আরও বেশি স্টাবলাইজ হবে। দেখা যায় টেল লেন্সগুলো একটু বেশি ওজন হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মে ক্যামেরা ধরলেও একটু ক্যামেরা শেক চলে আসে। এক্ষেত্রে এই টেকনিকটি ব্যবহার করলে তুমি আর একটু বেটার রেজাল্ট পাবে। বন্ধুরা, পারফেক্টলি শার্প ছবি তোলার জন্য আমি এই টেকনিকগুলো ব্যবহার করে থাকি, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলোর মধ্যে কোনটা তোমরা ইতিমধ্যে ব্যবহার করো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এছাড়া অন্য কোনো টেকনিক যেটা তুমি জানো আমি শেয়ার করিনি, এমন কোনো কিছু জানা থাকলে অবশ্যই তুমি সেটাও কমেন্টসে জানাবে। বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালটি তোমরা কোন টপিকের উপর চাও সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের কমেন্টস থেকেই নির্ধারিত হবে আমার পরবর্তী টিউটোরিয়াল। সেই পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, স্টে হোম, স্টে সেফ।